সেন্স ক্রিটের অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের নবম শ্রেণীর ভৌতিবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই উপকৃত হবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এক নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক দেওয়া আছে আলোকবর্ষ পার্সেক কিলোমিটার মিটার এখানে সঠিক উত্তর হবে পার্শ্ব অর্থাৎ পার্সেক হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের সবথেকে বড় একক পরের প্রশ্ন দেখো নিচের কোনটি রাশি নয় অপশান দেওয়া হচ্ছে ভরবেগ ওজন কার্য বল এখানে দেখো ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি ওজন হচ্ছে ভেক্টর রাশি বল হচ্ছে ভেক্টর রাশি তাহলে কার্য হবে একমাত্র রাশি তাহলে সঠিক উত্তর হবে অপশান সি কার্য পরের প্রশ্ন দেখো নিচের কোন রাশিটি তিনটি পৃথক মৌলিক রাশি দ্বারা গঠিত গতিবেগ দ্রুতি তরণ ভরবেগ এখানে গতিবেগের মধ্যে দুটি মৌলিক রাশি আছে দৈর্ঘ্য এবং সময় দ্রুতির মধ্যেও দুটি মৌলিক রাশি আছে দৈর্ঘ্য এবং সময় তরণের মধ্যে দুটি মৌলিক রাশি আছে দৈর্ঘ্য এবং সময় ভরবেগের মধ্যে তিনটি পৃথক মৌলিক রাশি আছে ভর দৈর্ঘ্য এবং সময় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ভরবেগ পরের প্রশ্ন দেখো কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় জিরো ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস আট ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হবে চার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ চার ডিগ্রি সেলসিয়াস বা দুশো সাতাত্তর কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় পরের প্রশ্ন দেখো নিচের কোনটি ভৌতরাশি নয় দৈর্ঘ্য বল জল সময় দৈর্ঘ্য হচ্ছে ভৌতরাশি বল ভৌতরাশি সময় ভৌত রাশি কিন্তু জল রাশি নয় কারণ জল ছাড়া বাকি তিনটি পরিমাপ করা যায় জলকে পরিমাপ করা যায় না জল হচ্ছে পদার্থের নাম মাত্র পরের প্রশ্ন দেখো এক পারমাণবিক ভর একক সমান কত কেজি এর উত্তর হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি সেভেন কেজি অর্থাৎ এক পারমাণবিক ভর একক সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি সেভেন কেজি তারপরের প্রশ্ন দেখো নিচের এককগুলির মধ্যে কোনটি লব্ধ একক সেকেন্ড অ্যাম্পিয়ার ঘনমিটার আলোকবর্ষ সেকেন্ড হচ্ছে মৌলিক একক অ্যাম্পিয়ার মৌলিক একক আলোকবর্ষ মৌলিক একক ঘনমিটার হচ্ছে লব্ধ একক অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান সি পরের প্রশ্ন দেখো আলোকবর্ষ হল সময়ের একক দূরত্বের একক গতিবেগের একক করণের একক এখানে সঠিক উত্তর হবে অপশান বি দূরত্বের একক তার পরের প্রশ্ন দেখো কোন উষ্ণতায় এক কেজি জলের আয়তন এক লিটার ধরা হয় দুই ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি সেলসিয়াস এখানে সঠিক উত্তর হবে চার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক কেজি জলের আয়তনকে এক লিটার ধরা হয় পরের প্রশ্ন দেখো নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব নির্ণয়ের জন্য কোন এককটি ব্যবহৃত হয় আমস্ট্রং ফার্মি পিকোমিটার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এখানে সঠিক উত্তর হবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অর্থাৎ নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব নির্ণয়ের জন্য অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এইউ ব্যবহার করা হয় পরের প্রশ্ন দেখো একটি মাত্রাহীন ভৌতরাশি হল দৈর্ঘ্য ভরবেগ চাপ আপেক্ষিক গুরুত্ব এখানে সঠিক উত্তর হবে আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব এই রাশিটির কোনো মাত্রা নেই পরের প্রশ্ন দেখো একটি পদার্থের ভর এম ঘনত্ব ডি এবং আয়তন ভি হলে সঠিক সম্পর্কটি হলো এম ভি সমান ডি এম ডি সমান ভি ডি ওয়ান এম বাই ভি ডি ওয়ান ভি বাই এম এখানে সঠিক উত্তর হবে ডি ওয়ান এম বাই ভি পদার্থের ভর যদি এম হয় ঘনত্ব ডি হয় এবং আয়তন ভি হয় তাহলে এই তিনটি রাশির মধ্যে সম্পর্ক হবে ডি ওয়ান এম বাই ভি অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন পরের প্রশ্ন দেখো তোলা যন্ত্রের ওজন বাক্স বাটখারাগুলির অনুপাত ফাইভ ইস টু ফোর ইস টু থ্রি ইস টু টু ফাইভ ইস টু থ্রি ইস টু টু ইস টু ওয়ান ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু থ্রি ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান এখানে সঠিক উত্তর হবে ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান বা ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফাইভ পরের প্রশ্ন দেখো নিচের যে রাশিটির মাত্রা নেই কিন্তু একক আছে পারমাণবিক গুরুত্ব বিকৃতির চাপ কোন এখানে সঠিক উত্তর হবে কোন কারণ পারমাণবিক গুরুত্বের এর একক নেই মাত্রা নেই বিকৃতির একক এবং মাত্রা নেই চাপের একক আছে মাত্রা আছে কিন্তু কোণের মাত্রা নেই কিন্তু একক আছে তাহলে একক আছে কিন্তু মাত্রা নেই এমন একটি রাশি হলো কোন পরের প্রশ্ন দেখো সেকেন্ড দোলকের একবার পূর্ণ দোলনের সময় লাগে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড এখানে সঠিক উত্তর হবে দুই সেকেন্ড অর্থাৎ সেকেন্ড দোলকের একবার পূর্ণ দোলনের সময় লাগে দুই সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন নিচের কোন দুটি ভৌতরাশির মাত্রের সংকেত একই দ্রুতীয় বেগ স্মরণ কার্য বল ও বলবেগ বেগ ও তরণ এখানে সঠিক উত্তর হবে দ্রুতীয় বেগ দ্রুতীয় বেগের মাত্রা হচ্ছে এল টু টুবিআর মাইনাস ওয়ান পরের প্রশ্ন দেখো নিচের কোনটি সাধারণ তুলাযন্ত্রের যন্ত্রের সুবিধিতার শর্ত নয় অপশান এ তুলাদণ্ডের বাহুটি দীর্ঘ হবে অপশান বি তুলাদণ্ডের ভারকেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে অপশান সি সূচকটি ছোট হবে অপশান ডি তুলাদণ্ডটি হালকা হবে এখানে সঠিক উত্তর হবে অপশন সি সূচকটি ছোট হবে কারণ অপশান সি ছাড়া বাকি যে তিনটি দেওয়া আছে সেগুলি হচ্ছে তুলা যন্ত্রের সুবিধিতার শর্ত একমাত্র অপশান সি তুলাযন্ত্রের সুবিধিতার শর্ত নয় পরের প্রশ্ন দেখো সাধারণ স্কেলের সাহায্যে পরিমাপ করা যায় আয়তন ভর ওজন বল এখানে সঠিক উত্তর হবে আয়তন সাধারণ স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি এবং সেখান থেকে আমরা আয়তনও নির্ণয় করতে পারবো পরের প্রশ্ন দেখো অসম আকৃতির পাতলা প্লেটের ক্ষেত্রফল নির্ণয় করতে তুমি নিচের কোনটি ব্যবহার করবে সাধারণ যন্ত্র সাধারণ স্কেল গ্রাফ পেপার মাপুনি চং এখানে সঠিক উত্তর হবে গ্রাফ পেপার অর্থাৎ গ্রাফ পেপারের সাহায্যে অসম আকৃতির পাতলা প্লেটের ক্ষেত্রফল নির্ণয় করা যায় ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে